ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জেলার পাশাপাশি আমরা নজর রাখবো শহর কলকাতার দিকেও, নজর রাখবো শহর কলকাতার চিনার পার্কের দিকে আমাদেরকে নজর রাখতে হবে, কেননা অল্প বৃষ্টিতে কার্যত এই অঞ্চলে জল জমে যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজারহাট চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন রয়েছেন। আনন্দমোহন, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কি? একেবারে মধুকল্পিতা, আমি ঠিক রাজারহাটের পিছনে যেটা হচ্ছে খেদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে রয়েছি জগতিপোতা। সেই জগতিপোতার ছবি তুমি দেখতে পাচ্ছ, মানুষজন কিন্তু হাঁটু সমান জল, তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এই জলের মধ্যে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এই জল সবদিনের জন্য জমতে থাকে, কেউ কিছু করতে চায় না, যতই বলুন যতই যা করুন কিছুই করে না। আজকে এই জিও পাইলিং কাজ করলো, জিও পাইলিং পঞ্চায়েত জমা দিয়েছে 25,54,000 টাকা জমা দিয়েছে। সেই 55,54,000 টাকা পঞ্চায়েত খেয়াল 2 নম্বর নিয়ে কী করলো টাকাটা? সেই টাকা তো আমাদের রাস্তা ডেমার্জ করলো না, সে টাকা তো এখানে দিতে পারতো, সে টাকা তো কাজ হতে পারতো, কেউ কিছু করে না। আজ অব্দি 1996 থেকে এখানে বসবাস করছে। একেবারেই বোঝাই যাচ্ছে রাজারহাটের একাধিক এলাকা জলমগ্ন, জলের তলায় চলে গিয়েছে একাধিক এলাকা, যার ফলে সমস্যায় পড়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন তারা, কেননা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, রাজারহাটের ছবিটা দেখতে পাচ্ছেন, অপরদিকে চিনার পার্কের ছবি দেখুন। তিনটে ছবি দেখতে পাচ্ছেন, একদিকে দেখুন চিনার পার্কের অবস্থা দেখুন, অল্প বৃষ্টিতে কার্যত যে চিনার পার্ক, সেই চিনার পার্ক জল ঢুকে যায়, সেই চিনার পার্কের ছবি দেখাচ্ছি আমি আবারও। আবারও রাজারহাটের ছবিটা দেখে নেবো। আনন্দমোহন রয়েছেন আমাদের সঙ্গে, আনন্দমোহন, স্থানীয় বাসিন্দারা তারা একাধিক অভিযোগ করছিলেন। একেবারে দেখো প্রচুর মানুষ আছেন এখানে, আমি একটুখানি ক্যামেরাম্যানকে আসতে বলবো। দাদা এখানে কি অবস্থা? আপনাদের এখানে কেমন অবস্থা? খুবই খারাপ, এখানে দীর্ঘদিন ধরে অবস্থা খারাপ। 1996 থেকে আমাদের কোনো সাহায্য পায়নি এখানে কোনো সরকারের, কোনো সরকার আজ অবধি সাহায্য দিচ্ছে না। যে কোনো কোম্পানি আসছে, জিও হোক এয়ারটেল হোক, যে কিছু পঞ্চায়েত মাধ্যমে কাজ করে বেরিয়ে যাচ্ছে, এখানে কিছু কাজ করে না, কোনো কাজ করে দেয় না। হ্যাঁ হ্যাঁ, সারা বছরই জল থাকে, সারা বছরে জল থাকে দাদা। দাদা বৃষ্টি হলেই জল থাকে। হ্যাঁ, ড্রেনের তো অবস্থা ভীষণই খারাপ, আমরা অনেক বাড়ি এ করেছি, জানা জানিয়েছি লোকের। আজকে হাওড়াতে তুমি ঠিক যে জায়গাতে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? মধুকল্পিতা, আমি এই মধ্যে রয়েছি হাওড়ার সালকিয়াতে। হাওড়ার সালকিয়ার ছবিটা আমি তোমাকে একটু দেখাই। গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনার খবর আমরা সামনে দেখিয়েছি এবং ছবি দেখিয়েছি যে তরুণীর মৃত্যু হয়েছে, ঠিক তার বাড়ির সামনে ছবিটা আমি তোমাকে দেখাই। এবং সোজা তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো, রাজশেখর গোটা ছবিটা একটু তুমি দেখাও, রাস্তার কি পরিস্থিতি। এই হচ্ছে ভূমিকা কর্পোরেশনের, এবং এরকমটাই অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী। আমি একটু ছবিটা দেখাই, গোটা রাস্তাটা একেবারে জলমগ্ন, এখানে একটি কল রয়েছে, সাধারণ মানুষ এই টাইম কল থেকে জল নাই, কিন্তু এই যে পরিস্থিতি কার্যত একেবারে ড্রেন আর রাস্তা মিশে গিয়েছে, বোঝার উপায় নেই। আমি একটু ছবিটা দেখাই আমার রাজশেখর ভিডিও জার্নালিস্টকে বলবো, এইখানে রয়েছে ড্রেন, এইখানে রয়েছে ড্রেন এবং ড্রেন তার পাশে রাস্তা। তুমি এখানে ছবি থেকে বুঝতে পারবে না যে কোনটা ড্রেন আর কোনটা রাস্তা, মনে হচ্ছে তুমি যেন পুকুরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ। শুধু তাই না, এখানে তো মানুষ টাইম কলে জল নেবে, তাতেও কি করে নেবে মানুষ, কারণ এখানে তো ড্রেন আর রাস্তা এক হয়ে গিয়েছে। আর এই গোটা রাস্তাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যে ছবিটা উঠে আসছে, ঠিক তার অপোজিটের রাস্তাটাও একই ছবি। আমি একটু রাজশেখরকে বলবো, রাজশেখর জুম করে দেখাও, সকাল থেকে এই জল যন্ত্রণার মধ্যে রয়েছে, এবং বলা ভালো শুধু সকাল থেকে নয়, বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে, এবং যে দুর্ঘটনা ঘটেছে একদম ওই তরুণীর বাড়ির সামনে। এবং দেখতে পাচ্ছ সকাল থেকে জল ডিঙিয়ে ডিঙিয়ে সকাল থেকে যাচ্ছে সাধারণ মানুষ। এই জায়গা থেকে যারা অভিযোগ করছেন স্থানীয় তারা কি বলছে আমি একটু জানার চেষ্টা করি। আপনারা বলছেন যে এখানে এখানে কর্পোরেশন থেকে কোনো রকম ভূমিকা নেওয়া হয়, কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা এখানে নেই, যতগুলো সিভিল অ্যামিনিটিস আছে সবটাই ফেল, সবটাই ফেল কর্পোরেশন। রাস্তা দেখুন সারাই হয় না, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনের ভেতরে যে নোংরা পড়ে থাকে পড়ে থাকে। তো এইখানে নোংরা আমি জল দেখতে পাচ্ছি, একেবারে কালো হয়ে গেছে, পচা জল। তো ড্রেন বহুদিন পরিষ্কার হয়নি, এই আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুরসভা কত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে একটু বৃষ্টি হলেই থাকতে হয়। আমি আপনার কাছে যাই, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে থাকার পরেও আপনারা অভিযোগ জানিয়েছেন? বহুবার অভিযোগ কর্পোরেশনে জানানো হয়েছে, এখানকার
পৌরপিতাকে জানানো হয়েছে, তাদের ওই শোনা মাত্র, ঠিক আছে। এইগুলো নিয়ে মানুষের পরিষেবা নিয়ে কোনো রকম তাদের ভূক্ষেপ নেই। প্রাণ চলে গেল, এইরকম প্রাণ চলে গেল বিদ্যুতের সংযোগে, এরকম বহু জায়গায় সিএসসি নানান তার খুলে রাখছে নানান জায়গায়। সব এর আগেও এইখান থেকে আরো একটি বিষয় আসে যে এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা যে কোনো পরিবারের সঙ্গে ঘটতে পারতো, আজকে পৌরবির সঙ্গে ঘটেছে, এবং আজকে আপনার বাড়িতেও তো অনেকে বাড়িতে রয়েছে, আমাদের বাড়ির লোকের সঙ্গে ঘটতে পারতো। এই জায়গা থেকে কি ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করছেন আপনার প্রশাসনের? প্রশাসনের তো খেলতল নেই এটা নিয়ে, সামাজিক যে এই যে সাধারণ কথাগুলো তারা হেলদোল নেই। আমরা চাই কোনো সন্তান এভাবে যেন হারিয়ে নিয়ে যায়। মা, আমি তো মা, আমার সন্তান তো যায় আমার বাড়ির পাশে, আমি গত বছর দেখেছি পড়তে গিয়েছিল মেয়েটি, সিএসসি তার পড়ে আছে রাস্তার উপর দিয়ে চোখের সামনে মরল। এ ভাবা যায় না, প্রতি বছরই এই ঘটনা ঘটছে, মানে এ কী অবস্থা? একটার ঘটনা কালি হয়েছে, কালি ছাত্র যুবরা যাচ্ছে পড়ে যাচ্ছে ড্রেনের মধ্যে, ড্রেন পরিষ্কার হয় না তো পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে, স্কুলে ছাত্ররা কি না আজকাল হাত ভেঙে পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে, রাস্তা চেনা যাচ্ছে না, সন্ধ্যেবেলা হলে বেরোনো যায় না। আমার বিপদ হলে আমি বেরোবো না রাস্তায়, বলুন তো? কোনো মা কি বেরোতে না পারে তার, তাই তো? তাহলে এই অবস্থা হয়ে আছে। মানে বলছেন যে তিনিও একজন মা, তার এই ঘটনা শুনে তিনিও মর্মাহত, এবং সর্বোপরি আমরা প্রত্যেকে মর্মাহত। একেবারে একেবারে বোঝা যাচ্ছে যে হাওড়াতে সেখানে একটা মর্মান্তিক দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি কার্যত প্রশাসনের, এবং সে কারণেই যারা স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তুমি থাকো আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অন্ডাল বিমানবন্দরের ভেতরের ছবি দেখাচ্ছি, জলমগ্ন অন্ডাল বিমানবন্দর। সরাসরি চলে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রয়েছেন। রমেন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো মধুকল্পিতা, ২৪ ঘন্টা পরেও অন্ডাল বিমানবন্দরে কিন্তু বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি, এবং যেটা জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রে ইন্ডিগো তাদের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে যাচ্ছে। অন্ডাল বিমানবন্দরে যেমস্ত তাদের পরিষেবা ছিল, আমি একটু দেখাতে বলবো বিমানবন্দরের চিত্রটা, দেখো ভিতরে, পুরো ভিতরে কার্যত এখনো পর্যন্ত সেভাবে তারা চালু করতে পারেনি পরিষেবা। এবং স্বভাবতই দেখো ভিতরের চিত্রটা আমি দেখাতে বলবো, গতকাল জল থই থই ছিল, আজকে ভিতরে জল না থাকলেও কিন্তু প্যাসেঞ্জার যাত্রী নেই, এবং সমস্ত টিকিট কাউন্টারগুলো কার্যত বন্ধ করে রাখা হয়েছে। আমি একটু দেখাতে বলবো সেই টিকিট কাউন্টার গুলো, টিকিট কাউন্টারগুলো সমস্ত কাউন্টার যেগুলো বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, কোনো যাত্রী এখনো পর্যন্ত কোনো যাত্রী দেখা নেই। গতকাল থেকে অন্ডাল বিমানবন্দর জলের তলায় ছিল, দেখো টিকিট কাউন্টারগুলো সমস্ত টিকিট কাউন্টারই বন্ধ হয়ে আছে। এবং কৈলাস মণ্ডল, যিনি আধিকারিক এই বিমানবন্দরে, তিনি যেটা জানালেন যে তারা আপ্রাণ চেষ্টা করছেন পরিষেবা চালু করার, কিন্তু আজকের মতো আজকে আর পরিষেবা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই দেখো পাম্প আনা হয়েছিল জল মারার জন্য, এই যে পাম্প রাখা আছে। এবং আমি একটু বিমানবন্দরের ছবিটা দেখাতে বলবো, যে কিভাবে যারা আছেন এখানে অনেকেই আছে যারা ভিতরের পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। এবং স্বভাবতই আমি একটু কথা বলার চেষ্টা করবো স্বভাবতই। একেবারেই আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, অন্ডাল বিমানবন্দরের ছবিটা একবার দেখুন, বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছে জল, যার জেরে কিন্তু বিমানবন্দর থেকে সমস্ত রকম বিমান পরিষেবা অর্থাৎ বিমান উড়ান বাতিল করা হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা বলছেন, আজকে তো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই তারা দেখতে পাচ্ছেন না।